মর্নিং ফ্রম গ্যাংটক, ঘড়ির কাটায় বাজে এখন 8টা। আমরা যাবো ব্রেকফাস্ট করতে এখন, তারপর আমরা ভিতরে আজ কোথায় যাবো আমরা? ছাঙ্গু বাবা মন্দির নাথুলা। বাইরের টেম্পারেচার 20 ডিগ্রি। বাইরের ভিউটা দেখিয়ে দিই, আমাদের হোটেলের বাইরের ভিউটা ক্লাউডি আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আমরা ভাবছিলাম বেরোতে পারবো কি না, কিন্তু এখন দেখছি বৃষ্টিটা কমে গেছে অনেকটা। তো চলো জার্নিটা শুরু করা যাক। আমরা বাবা মন্দিরে পৌঁছে গেছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, টেম্পারেচার প্রায় 2 থেকে 3 ডিগ্রির কাছাকাছি আছে, প্রচণ্ড ঠান্ডা এখানে। তোমাদেরকে পাশে পাশে ভিউটা একটু দেখিয়ে দিই, কন্টিনিউ আসলে বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে। ভাবলাম বৃষ্টিটা থেমে যাবে কিন্তু থামছেই না। আমরা ফার্স্ট ভেবেছিলাম ছাঙ্গু লেক যাবো, কিন্তু আমাদের যিনি ড্রাইভার ছিলেন বললেন ফার্স্ট এখানে আসতে। এখান থেকে যাওয়ার সময় ছাঙ্গু লেক ঘুরে তারপর আমরা গ্যাংটকে হোটেলে ফিরব। ক্যাপ্টেন বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় সেনার একজন সৈনিক। তিনি সিকিমের নাথুলার অন্তর্গত একটি জায়গায় মারা যান এবং তার মৃতদেহ অনেকদিন খুঁজে পাওয়া যায়নি। তো একদিন তিনি তার বন্ধুর স্বপ্নে এসে তার মৃতদেহের এক্সাক্ট লোকেশানটা বলে দেন এবং সেই এক্সাক্ট লোকেশানেই তার মৃতদেহটা পাওয়া যায়। এখনও পর্যন্ত ভারত এবং চীনের সীমান্তে কোনো রকম বিবাদ বা ঝামেলা ঘটলে বাবা হরভজন সিং তার সৈনিকদের স্বপ্নে এসে আগে থেকেই সেটা বলে দেন এবং এটা সবাই বিশ্বাসও করেন। মারা যাওয়ার পরও হরভজন সিং দেশের জন্য সেবা করে চলেছে। ভারতীয় সেনারা তাকে নাথুলার বীর হিসেবে সম্মানিত করেন এবং এই মন্দিরটা তার নামেই এখানে বানানো হয়েছে। বর্ডারের ডিউটিতে থাকা অবস্থায় যদি কোনো সৈনিক ঘুমিয়ে পড়ে তো শপথে একটা গালে থাপ্পড়ের আওয়াজ হয় এবং সৈনিকটি ঘুম থেকে উঠতে হয়। সবাই এটা বিশ্বাস করে যে বাবা হরভজন সিং মৃত্যুর পরও এভাবে দেশের সেবা করে চলেছেন দিনের পর দিন। ওয়েট করো তুমি।
আমরা এখন ছনবুলেকে চলে এসেছি, যেখানে যাচ্ছি আমরা বেশিটা ভিড় ছাড়ছে না। লেকটা দেখো, শীতের সময় লেকটা পুরো বরফে ঢাকা থাকে। লেকের সামনের ভিউটা এরকম, ক্লিয়ার হয়েছিল, আবার দেখছি এখন কুয়াশা হয়ে যাচ্ছে। এখানে ইয়াক আছে, ইয়াক রাইড করতে পারো, তোমরা আছে রাইড মানে ইয়াকের উপরে একটা ফটো তুলতে পারো, একটা ফটো 100 টাকা। লেকটাকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, বেচারা পুরো বৃষ্টিতে ভিজে গেছে। একটু আগিয়ে আমরা এখন এসেছি মন্দাকিনি ওয়াটারফলসের এখানে। জাস্ট ভিউটা দেখো চারিদিকে, একদম সেই সময় বৃষ্টিটা থামলো, এতক্ষণ পর থামলো বৃষ্টিটা। এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের জন্যে। এখান থেকে এখন আমরা ডাইরেক্ট হোটেল চলে যাব, হোটেলে একটু রেস্ট নেবো, আর কালকে আমরা যাচ্ছি নর্থ সিকিম।